আচ্ছা, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার, কেমন আসসালামু আছেন? আলাইকুম। আলহামদুলিল্লাহ, সালাম আলাইকুম। আপনি ওয়ালাইকুম আসসালাম। আজকে সবাই মনে খুব আনন্দে আছেন আপনারা, ভ্যালেন্টাইন ডে একটু উপলক্ষে থাকার মনে কথা হচ্ছে না নাকি? হয় স্যার, হ্যাঁ, মনে হচ্ছে সবাই না ঠিকই এর জন্য আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আজকে আমরা ক্লাস করব এবং কিছু ইম্পর্টেন্ট টপিক কভার করব। আমাদের বেশি ক্লাস নেই, আজকের ক্লাস কালকের ক্লাস হয়ে গেলে মোটামুটি আমাদের ক্লাস কভার হয়ে যাবে, যেহেতু আমি টানা ক্লাস করালাম। একটা দুইটা 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 করে ক্লাস করে আমরা আগাচ্ছি। আচ্ছা, তো যাই হোক, তো আজকে আপনারা অনেকে বলছিলেন যে আপওয়ার্কের ব্যাপারগুলো একটু দেখাইতে, আর এসইওর ব্যাপারে আমি একটু কথা বলতাম যে এসইও কত ধরনের এবং এসইও কী কী, সেখানে কীভাবে কাজ করা যায় এই ব্যাপারে একটু কথা বলবো। আচ্ছা, তার আগে বলেন সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছে। আপনি তো ভালো কাজ টাজ করলেন, দেখলাম $360 আর্নিং করছেন আপনি, জি স্যার। কংগ্রাচুলেশন আপনাকে, ভালোভাবে কাজ করছেন। সামনে আরও ভালো মন্দ কাজ করেন, আর যে কোনো সময় প্রবলেম হলে জানেন। ঠিক আছে স্যার, হ্যাঁ বলেন। ফেসবুক অ্যাড এর যে আপনি যে যে অ্যাড গুলা দেন, ওখানে আমাদের একটা স্ক্রিনশট দিন তবে ফাইবারে দেওয়ার জন্য স্যার। এদিকে আচ্ছা আচ্ছা, এগুলো তো দেয়া আছে আপনাদের, আমি পোর্টফোলিওটা দিছে না, পোর্টফোলিওর মধ্যে লিড অ্যাডভার্টাইজমেন্টের রেজাল্ট আছে, এনগেজমেন্ট অ্যাডসের রেজাল্ট আছে, সব দেয়া আছে। তো পোর্টফোলিওটা বের করে দেখেন, ওখানেই পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাজরুবা তাজিম, তাজরুবা তারিন আর নুসরাত জাহান, আপনাদের কী অবস্থা বলেন? স্যার, আমার তো পরীক্ষাটায় আমি তাসলে করতে পারি নাই স্যার। আপনাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি ছিল বুঝছেন, কিন্তু আপনারা কাজে লাগাতে পারতেছেন না। স্যার করবো, পরীক্ষা শেষ হইলে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাদের দুজনের মধ্যে কি কেউ কোনো কাজ স্যার করছেন? স্যার আমি তো মেল করেছিলাম, আমার ক্লাস চলে, এই জন্য আমি হচ্ছে ক্লাসে জয়েন করতে ক্লাস পারি চলবে না। যে, কিন্তু অপরচুনিটি আমি এই কারণে বললাম কারণ আমাদেরকে নির্দেশ দেওয়া আছে সরকার থেকে, প্রত্যেকটা ব্যাচ থেকে একটা ছেলে এবং একটাই মেয়ে, যদি একটা ক্লাসে মেয়ে থাকে, সেই একটা মেয়ে যদি আর্নিং করে $50 যদি আর্নিং করে, তারপরে ওই মেয়েটাকেই একটা ল্যাপটপ পাবে, এবং একটা ছেলে, ছেলেরা তো বেশ কয়েকজন আর্নিং করে, তো তাদের মধ্যে প্রতিযোগিতা হবে, তো আপনারা একটা পাচ্ছেনই, এটা গভর্নমেন্ট থেকে নির্দেশনা দেওয়া আছে। কিন্তু যদি একটা মেয়েও কোনো আর্নিং করতে না পারে, তাহলে আবার সেক্ষেত্রে দুইটা ছেলেই পাবে। জি স্যার। স্যার আমি যদি কোনো মেয়ের সাথে ডিলে যাই, হ্যাঁ, যে আমি আপনাকে $50 অর্ডার দিচ্ছি, আমাকে ল্যাপটপটা দিয়ে দিন, তাহলে হবে না? দেখেন আপনারা ডিল করেন, আসলে এইভাবে সব কিছু হয় না, ওদের প্রমাণ নেই, সব কিছু নেই। আমি স্যার ফাইবার অর্ডার করবো, বুঝছেন, যদি কেউ রাজি থাকে। দেখেন এগুলো সময় সুযোগ হোক, আপনাদের যেভাবে ভালো লাগে, কিন্তু এখন আসলে অনেক দেরি হয়ে গেছে এগুলো কাজ করার, এগুলো আগেই চিন্তা করা দরকার ছিল। আর যেটা আমি বারবার করে বলে আসছি যে মেয়েদের জন্য এই জায়গাটাতে অনেক ভালো একটা সুযোগ ছিল, কিন্তু আপনারা কাজে লাগাতে পারেননি। ঠিক আছে, বাদ দিলাম আমি, আমাদের এরা গভর্নমেন্ট থেকে কবে করবে না করবে এগুলো আসলে আমার বিষয় না, আমার বিষয় ট্রেনিং করানো, কিন্তু ওরা কবে সার্টিফিকেট দিবে, কবে কী করবে, এগুলো আসলে কোঅর্ডিনেটররা দেখবে। আমাদের টাঙ্গাইল, তারপরে মানিকগঞ্জ, ঢাকা, এর কোঅর্ডিনেটর যে আছে গাজী ভাই, এটা ওরা দেখবে। তো ঠিক আছে, আমি ক্লাস শুরু করি। আর আপাতত আমি বেশ কিছুদিন এলডিবিতে ক্লাস করাবো না, এর মধ্যে মানিকগঞ্জে একটা ব্যাচ ছিল, মানিকগঞ্জের ব্যাচটার জন্য আমার করিতে বলছিল, কিন্তু আমি আপাতত একটু অফ আছি। আপনাদের সার্টিফিকেট গিভিং সেরিমনিগুলো হোক, তারপরে এলইডিপি ভার্সন 2 আসতেছে মে জুন মাসের মধ্যে, বুঝছেন, বলছি তো মনে হয় আমি আপনাদেরকে। স্যার সার্টিফিকেট গুলো কবে পাবো আমরা? আমাকে তো বললো যে মে, সরি, এপ্রিল, মার্চ এপ্রিলের মধ্যে দিবে মনে হয়, এটা বলছে এপ্রিল মাস লাগবে, তবে এখন বাকিটা ওরাই জানে।
আর আমারও খুব পার্সোনালি অনেক প্রেশার আসে গেছে বুঝছেন, আমি আসলে এত প্রেশার নিতে পারতেছি না, এই কারণে আপাতত একটু অফ। কিছু স্পেশাল ব্যাচ আছে এলএডিপির, স্পেশাল ব্যাচগুলো বলতে ওখানে যারা আসলে আর্নিং করতে পারে না বা হয়তো বা আর্নিং শুরু করে, হয়তো $5-10 আর্নিং করে, বাট আগ্রহ থাকে যে না আরো করবে, বা একটা স্পেশাল ব্যাচের মাধ্যমে ওদেরকে তখন ইয়ে করানো হয়, ট্রেনিং করানো হয়। এখন যেমন আপনাদের 200 ঘন্টা ক্লাস, তখন 100 ঘন্টা ক্লাস হয়, তো ওরকম ক্লাসের জন্য আমাকে বলছিল, তো আমি করাইনি আর কি, কারণ আমার পার্সোনালি তো অনেক প্রেশার হয়। আপনি দেখ, আপনারা জানেন অনলাইন সাপোর্ট আছে, এটা আসলে কেউ করে না। যেমন আমি এলএলপি স্টুডেন্ট, দ্বারা আমার আমার তো পার্সোনালি অনেকগুলো এলএলপি স্টুডেন্ট আছে, এদেরকেও কিন্তু আমি আমার গ্রুপে পার্সোনালি সাপোর্ট দিই। এমন কেউ নাই যাকে সাপোর্ট দেওয়া হয়নি। কি সাপোর্ট দেয়নি আপনাদেরকে? জি স্যার, অবশ্যই। ঠিক আছে, আপনাদেরকে প্রায়োরিটি দেই আমি, বুঝতে পারছেন? আসলে আমার কাছে সবাই প্রায়োরিটি পায়, সবাই সমান, কাউকে আমি ছোট বড় বা একজন বেশি আর্নিং করছে জন্য ওকে বেশি আমি গুরুত্ব দিব, আরেকজন কম আর্নিং করছে জন্য ওকে আমি কম গুরুত্ব দেবো, এরকমটা কখনো করিনি। এরকম কি মনে হয়েছে আপনাদের কখনো? আর না স্যার, আপনাকে ওরকম মনেই হয় না, এরকম চিন্তা ভাবনা আসে নাই। ক্লাস আমাদের শেষ হয়ে যাওয়ার পর আমরা মনে করেন কোনো যদি কাজে যদি কোনো প্রবলেম হয়ে যায়, আপনি কি মেসেঞ্জারে নক করবেন নাকি ওই যে সাপোর্ট এর আমাদের গ্রুপে গ্রুপে নক দিবেন, গ্রুপে একটা মেসেজ দিবেন, গ্রুপে একটা পোস্ট করলেই মোটামুটি রিপ্লাই পাওয়া যায় সবাই। এখন আমাকেই রিপ্লাই করার লাগে না, এখন তো দেখেছি আমার স্টুডেন্টরা রিপ্লাই দেয়, কারণ ওরাই ঠিক অনেক আছে কিছু স্যার? পারে। তারপর না হলে আমি দেখবো সমস্যা কি। স্যার, এআইবি এর অনেকেরই তো আপনি কোর্স করাইছেন, সবার মানে অনেকে আমি চিনি, সবাই আপনার সম্পর্কে পজিটিভ কথাই বলছে, কখনো নেগেটিভ কিছু বলেনি। থ্যাংক ইউ, আসলে চেষ্টা করি, মানে এই উদ্দেশ্যে করে না যে আমাকে কমার্শিয়ালি কাজ করতে হবে, ভাবি যে শেখাবো সবাইকে। আসলে এই শেখানোর উদ্দেশ্য নিয়ে শেখাইলে না, একদিক দিয়ে যেমন শেখানো হয়, মানুষের দুটো ভালো কথা বলে, সব দিক থেকে ভালো লাগে। কিন্তু যদি আপনি বিভিন্ন কোচিং সেন্টারগুলো দেখেন, ওইখানে ব্যাপারগুলো আসলে আলাদা। আচ্ছা দেখেন, আপওয়ার্ক, আজকে আমরা আপওয়ার্ক নিয়ে একটু কাজ করব, এবং আপওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট করে এটা দেখাবো। আপনারা যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন এবং আপনারা আপওয়ার্কের অ্যাকাউন্ট করবেন, আমি ইনস্ট্রাকশন দিব। তো আপওয়ার্ক নিয়ে প্রথমে একটু কথা বলতে হবে, এই কারণেই ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে আসলে পার্থক্য কী, এবং আপওয়ার্কে কাজ করার সুবিধা কী, বা আপওয়ার্কে কেন কাজ করব। তো ফাইবার এবং আপওয়ার্ক এই দুইটার মধ্যে প্রধান পার্থক্য কী বলেন তো আপনারা? স্যার, ফাইবারে বিট স্যার আইডিয়া নাই। আচ্ছা মানে ফাইবারে ফাইবার হচ্ছে, বলেন হ্যাঁ বলেন বলেন নিয়ে পাই বলেন। ফাইবারে তো স্যার বায়ার বায়ারে আপনার রিকোয়েস্ট পাঠাতে হয়, আর আপওয়ার্কে তো স্যার কানেকশন যেগুলা দেয় 5টা না 10টা দেয় মাসে, ওগুলা একটা একটা করে মানে জবের জন্য অ্যাপ্লাই করতে হয়। আমার কাছে স্যার যেটা মনে হয়েছে যে আমরা ফাইবারে তো স্যার হচ্ছে ডেইলি হচ্ছে কানেকশন পাচ্ছি 10টা করে, আর এখানে তো হচ্ছে মান্থলি কানেকশন পাচ্ছি 10টা করে, এটাই আমার কাছে মনে হচ্ছে যে একটু চেঞ্জ, বেশি চেঞ্জ, আর সবই সেম। আপনাদের সবারই ধারণা ঠিক আছে। এখন দেখেন, যারা আমরা কিছু জানি না তাদের জন্য বলে আমি ক্লাসগুলো এইভাবে করি যে কেউ কিছু জানে না। তো ফাইবারে আমরা কী করতাম, ফাইবারে আমরা গিগ বানাইতাম, ঠিক আছে? গিগ বানানোর পরে আমরা চুপচাপ গিগগুলো মার্কেটিং করতাম এবং বসে থাকতাম যে কখন আমাদেরকে ক্লায়েন্ট এসএমএস করবে। এবং একটা অপশন আছে যেখানে বাই রিকোয়েস্ট যেটাকে আমরা বলি, সেটা সবসময় থাকে না। যদি আপনি লেভেল, স্যার আপনার আটটা কেন স্যার? হ্যাঁ গিগ স্যার, গিগ আটটা কেন আপনার, সাতটা না হয়? লেভেল ওয়ান এখন 9টা আছে যত সম্ভব। আমি ও আচ্ছা 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 স্যার, লেভেল ওয়ানে কয়টা দেওয়া যায়, লেভেল টু তে কয়টা দেওয়া যায় গিগ? এটা এখন ঠিক মনে নাই আমার, তবে লেভেল ওয়ান 9টা দেওয়া যায় এটা, আর এটা দেখেন দেখবো এখন আমরা একটু পরে, সমস্যা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, যেটা বললাম যে ফাইবারে দুইভাবে কাজ করা যায়, এক নাম্বার যে ওয়েটা আছে সেটা হচ্ছে আপনি গিগ ক্রিয়েট করবেন, গিগ মার্কেটিং করবেন,
এরপরে গিগটাকে র্যাঙ্কে ওঠানোর পরে আপনি হয়তো বা মেসেজ পাবেন ক্লায়েন্টদের কাছে। তো সবসময় অনেক সময় এরকম হয় যে ক্লায়েন্টদের কাছে আমরা মেসেজ পাই না, সেক্ষেত্রে আমাদের একটা ওয়ে থাকে কি আমরা রেগুলার বাই রিকোয়েস্ট পাঠাতে পারি। বাই রিকোয়েস্ট যদি আপনি লেভেল 1 লেভেল 2 সেলার না হয়ে থাকেন সবসময় থাকবে না, যেমন আমার এখানে এখন 800টা বাই রিকোয়েস্ট অ্যাক্টিভ আছে। কেন? কারণ আমি লেভেল 1 সেলার হিসেবে এখানে আছি। বাট যদি আপনি লেভেল 1 লেভেল 2 সেলার না হয়ে থাকেন সবসময় থাকবে না, কিছু নির্দিষ্ট সময় থাকবে। আমি বলছি যেমন দুপুর 12টা থেকে 2টা, সন্ধ্যার 1টা, রাত 10টার দিকে অথবা রাত 1টা থেকে 3টা, এই সময়টাতে বাই রিকোয়েস্ট আপনারা পাবেন, তখন আপনাকে রেগুলার স্যার 10টা করে বাই রিকোয়েস্ট পাঠাতে হবে। স্যার কয়টা কাজ কমপ্লিট করলে লেভেল 1 এ যায় স্যার? আচ্ছা এটা আমি বলতেছি পরে। কোনো ধারণা? তো এই হচ্ছে ব্যাপার, ফাইবারে কাজ করার সিস্টেমটা আসলে এটাই, এর বাইরে ফাইবারে আর কোনো কাজ করার সিস্টেম নাই, এই দুই ওয়েতে কাজ করা যায়। এখন আপওয়ার্কে যে ওয়েটা আছে, আপওয়ার্কে এখানে বিভিন্ন জব পোস্ট হয়, ঠিক আছে? এখানে দেখেন, এটা আমার আপওয়ার্ক প্রোফাইল, এখানে কাজ হয় দুইভাবে, সেম ফাইবারের মতোই। আপওয়ার্কে এখন দুই সিস্টেমে কাজ করা যায়, আপওয়ার্কে এখন গিগ বানানো যায়। আপনাদেরকে জানেন যে আপওয়ার্কে এখন গিগ বানানো যায়? না স্যার, না স্যার, জি স্যার জানি। আচ্ছা, একজন জানে বাকিরা জানে না। দেখেন, জি স্যার, আপওয়ার্কে এখন গিগ বানানো যায়। আপওয়ার্ক বলতেছে যে ফাইবার একা একা সব কিছু করতেছে, আমরা কেন করবো না? তো এইটাই হচ্ছে ব্যাপার, এই কারণে আপওয়ার্ক এখন একটা গিগের মাধ্যমে আর্নিং করার সুযোগ করে দিছে, এবং এটাকে বলা হয় আপওয়ার্ক প্রজেক্ট। বা আমি এখন জিনিসটা আপনাকে আরও ক্লিয়ারলি দেখাচ্ছি। তো আপওয়ার্কের যেটা মেন সিস্টেম সেটা হচ্ছে আপওয়ার্কে জব পোস্ট করে সবাই, এবং এখানে সেই জবগুলোতে আমরা অ্যাপ্লাই করি। আমি আপনাদেরকে বাংলা কথায় বলতেছি যে জব পোস্ট, বিএডিং টিডিং এগুলো আমি বাদ দিচ্ছি। তো এখানে বিভিন্ন জব থাকবে, ওরা জব সার্কুলার পোস্ট করবে, এখানে অনেক লাখ লাখ জব সার্কুলার আছে। আপনার যেরকম স্কিল আপনি দেন সেই স্কিলের অনুযায়ী এখানে জবগুলো আসে। যেমন একজন বলছে যে ফেসবুক অ্যাড স্পেশালিস্ট নিডেড ফর প্রোডাক্ট লঞ্চ, এস্টিমেট বাজেট $50,000। এটা একটা ফেক হইতে পারে, কেন? কারণ দেখেন ওর পেমেন্ট মেথডটা আনভেরিফাইড, ক্লায়েন্টটা ভিয়েতনামের, আর এত বাজেট আসলে হবে না। এখন আপওয়ার্কে কীভাবে আমরা ভালো ক্লায়েন্ট কীভাবে খারাপ ক্লায়েন্ট বুঝবো সেটা আমি আপনাদেরকে বলতেছি একটু পরে। দেখেন, এটা নিউজিল্যান্ডের একটা ক্লায়েন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিডেড ফর ডিজিটাল আর্ট ই কমার্স স্টোর। এটা পেমেন্ট ভেরিফাইড করা আছে ওই ক্লায়েন্টের, মানে আপনার টাকা নিয়ে সে পালা যাবে না, এটা একটা ওয়ে। ওকে, এরপরে যখন দেখেন, আমি জিনিসটা বলি, আপওয়ার্কের এই হোম পেজটাতে কিছু অপশন আছে, যেমন দেখেন একদম উপরে ফাইন্ড ওয়ার্ক, ফাইন্ড ওয়ার্কের মধ্যে আবার বেশ কিছু অপশন আছে, যেমন সেভড জবস, প্রপোজাল। আমরা যখন একটা জবের অ্যাপ্লাই করি সেটাকে প্রপোজাল হিসাবে এখানে ধরা হয়, যে কয়টা জবে অ্যাপ্লাই করলাম মানে কয়টা প্রপোজাল পাঠালাম। তারপর প্রোফাইল, মাই স্ট্যাটাস, আপওয়ার্ক রেডিনেস টেস্ট, মাই প্রজেক্ট ড্যাশবোর্ড। আচ্ছা, আমি জিনিসটা দেখাচ্ছি, একটু এক সেকেন্ড একটু ওয়েট করেন।
শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। বাইরে জি স্যার। আসুন। আচ্ছা একটু ইয়ে হয়ে গেল, একটা কাজের জন্য আমি জি স্যার 2 মিনিট ব্রেক নিচ্ছি। আচ্ছা দেখেন, ওকে, যেটা বলতেছিলাম, হ্যাঁ, আপওয়ার্কের উপরে কিছু মেনু বার আছে, যেমন ফাইন্ড ওয়ার্ক, মাই জব, রিপোর্ট, মেসেজ এবং আপনার প্রোফাইল। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রোফাইল। আর আপওয়ার্কে যদি প্রোফাইল ভেরিফাইড করা হয়, তাহলে সেখানে ভেরিফাইড একটা চিহ্ন আসে, যেমন এই প্রোফাইলটা ভেরিফাইড করা আছে এবং সেখানে ভেরিফাইড চিহ্ন আসবে, কীভাবে আমি দেখাচ্ছি। এবং বাম দিকে দেখেন ফাইন্ড ওয়ার্কে, এখানে আপনার যে স্কিলগুলো আছে সেই রকম স্কিল কিছু অ্যাড করা আছে, যেগুলো আপনি আসলে সার্চ করেন বা যেগুলো আপনার স্কিলগুলো আপনি অ্যাড করেন অ্যাকাউন্টে অ্যাড করার সময়। যেমন ফাইবারে আমরা করছিলাম যে আমরা কী কাজ পারি, ফাইবারের একটু নিচের দিকে আমরা স্কিল অ্যাড করে থাকি, যেভাবে এরকমভাবে স্কিল অ্যাড করি, সেম এটা। এবং দেখেন ডান দিকে মাই প্রোফাইল, আপনার প্রোফাইল, আপনার ভিজিবিলিটি মানে মানুষ আপনাকে দেখতে পারবে কি না, অ্যাভেলেবিলিটি মানে আপনি প্রত্যেক সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবেন সর্বোচ্চ। এক একদিনে যদি আপনি 8 ঘন্টা করে কাজ করেন, সপ্তাহে 2 দিন ছুটি যদি বাদ দেন, তাহলে থাকে 5 দিন, 5 8 40 ঘন্টা, তাই আমি বলছি যে মোর দ্যান 30 আওয়ার্স পার উইক। তো এখানে একটা পার্থক্য আছে ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে। ফাইবারে মেনলি যেটা হয়, আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করি, আপওয়ার্কে আপনি একটা প্রজেক্ট ওয়াইজও কাজ করতে পারবেন একটা ফিক্সড বাজেটে, অথবা আপনি চাইলে এখানে আওয়ারলি রেটে কাজ করতে পারবেন। আওয়ারলি রেট প্রত্যেক ঘন্টায়, ঘন্টার প্রতি আপনি হয়তো বা $10 নিলেন, $5 নিলেন, $20 নিলেন, এরকম ব্যাপারটা। এবং দেখেন এখানে প্রপোজাল নামে একটা জায়গা আছে, আমি যতগুলো প্রপোজাল সাবমিট করছি, একটা প্রপোজাল এখানে সাবমিটেড আছে বর্তমানে অ্যাক্টিভ, এবং 68টা অ্যাভেলেবেল কানেক্ট। কানেক্ট ব্যাপারটা কি, আমরা যখন একটা ফাইবার, সরি, আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলি, নতুন এখন আপওয়ার্ক অ্যাকাউন্টে মনে হয় 80টা করে কানেকশন দেয়, আগে 20টা করে কানেকশন দিত, এখন কটা দেয় আমি জানি না, কিছুদিন আগে 50টা দেয় স্যার, আমাকে 50টা দিছে, এখন 50টা দিচ্ছে। আচ্ছা তাহলে হয়তো কমাইছে। তো প্রথমে ওরা 20টা কানেকশন দিত, এরপরে মাঝখানে বাড়াইছে, আবার কমাইছে হয়তো বা, তো এরকমের মতোই আছে। 50টা কানেকশন অনেক, যেহেতু আমরা শুরুতে 20টা কানেকশন পাইতাম। কানেকশন বলতে এরকম না যে আপনি একদিন হয়ে গেল, মানে একদিনে আপনি ইচ্ছা মতো একবারে 100টা জায়গায় অ্যাপ্লিকেশন করে রাখবেন, ব্যাপারটা এমন না। ঠিক ফাইবারের মতো, ফাইবার বাই রিকোয়েস্ট যেমন আপনাকে প্রত্যেক দিন 10টা বাই রিকোয়েস্ট পাঠাতে দেয়, যেহেতু এটা ফ্রি, বাট আপওয়ার্কে এরকম না। আপওয়ার্কে প্রত্যেকটা জবে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনার কিছু কানেকশন লাগবে, যেমন এখানে 68টি কানেকশন আছে। যদি আমি এই জবটাতে অ্যাপ্লিকেশন করি, ধরেন যে এটা, এখানে আমাকে বলবে যে রিকোয়ার্ড কানেকশন টু সাবমিট এ প্রপোজাল 6, এই যে 68টা কানেকশন আছে, এখান থেকে 6টা কানেকশন তারা নিয়ে নেবে যদি আমি এখানে জবে অ্যাপ্লিকেশন করতে চাই। তো এদের একটা লিমিটেশন আছে, এবং এই কানেকশনগুলো প্রথমে একটা ফ্রি অ্যাকাউন্টে ধরেন যে 50-60টা থাকলো, 50টা মানে কি আপনি 10টা জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি একটা কানেকশনে আমি 5টা করে ধরি, একটা জবের জন্য 5টা করে কানেকশন লাগে, তাও কিন্তু 10টা হয়। তো 10টা জবে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন এবং কাজ যদি আপনি ভালোভাবে জানেন, 10টার মধ্যে আপনি একটা কাজ পাবেনই। আর এরপর যখন আপনি আর্নিং করবেন, সেই আর্নিংয়ের টাকা দিয়ে আপনি আরও কানেকশন কিনে নেবেন, অথবা আপনি আপনার কোনো কার্ড অ্যাড করে কানেকশনটা কিনতে পারবেন। কানেকশনের ব্যাপারটা কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো কানেকশনটা অনেক ইম্পর্টেন্ট আপওয়ার্কের জন্য স্যার। এতগুলো কানেকশন কাটে কেন? অনেকটা দেখি 2টা কাটে, 4টা কাটে, 6টা করে কাটে, এটা কেন স্যার? এটা কাজের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে এই জিনিসটা কাটে। ওরা যেরকম রিকোয়ারমেন্ট দেয় অনুযায়ী ওরা কাটে না। একটা বেশিরভাগে চার স্যার। মান্থলি কি কানেকশন ফ্রি দেয়? মান্থলি 10টা করে কানেকশন ফ্রি দেয়। এটা ফাইবার আপওয়ার্কের নতুন একটা নিয়ম করছে, ওরা মাসে 10টা করে কানেকশন দেবে। আপওয়ার্কে আগে এরকম নিয়ম কিন্তু ছিল না, এই নিয়মটা গত কয়েক বছর ধরে আছে। আপওয়ার্কে আগে কোনো লিমিট ছিল না, ইচ্ছা মতো বিডিং করা যেত। এখান থেকে কাজ পাওয়াটা খুবই ডিফিকাল্ট স্যার। না, ডিফিকাল্ট না, ডিফিকাল্ট বলা যাবে না, এখানে আপনাকে একটু কষ্ট করতে হবে ফাইবারের চেয়ে, বাট এখানে কাজ পাওয়া সহজ। এবং স্যার ব্যাপারটা হচ্ছে কি যে আমি প্রতিদিন তো 2 থেকে 3টার বেশি করতে পারতেছি না, করলেও আমার কানেকশনগুলো শেষ হয়ে যাচ্ছে।
সেক্ষেত্রে হচ্ছে এখানে তো আমি ফাইবারের মতো তো অ্যাভেলেবল রিকোয়েস্ট পাঠাইতে পারতেছি না। বিগিনারদের জন্য ফাইবার ভালো, আমি তো বলছি এই জন্য ফাইবারে প্রথমে কাজ করতে বলতাম আপনাদেরকে, তারপরে আমি বলছি যখন আপনি একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি আপওয়ার্কে আসবেন। কেন? কারণ ফাইবারে যেটা হয়, ফাইবারে ছোট ক্লায়েন্ট থেকে বড় ক্লায়েন্ট সবাই আছে এবং এজেন্সিরা কম, বিভিন্ন ফরেন যে এজেন্সিগুলো আছে বা বড় বড় ক্লায়েন্টরা আছে এগুলো অনেক আছে, বাট আপওয়ার্কের তুলনায় কম। আপওয়ার্কে যেটা হয়, আপওয়ার্কে এজেন্সিগুলো অনেক বেশি, বড় বড় কোম্পানিগুলো অনেক বেশি, তারা এখানে আসে এবং জব পোস্ট করে এবং মানুষজনকে হায়ার করে মান্থলি বেসিসে, উইকলি বেসিসে, 6 মাসের বেসিসে, এভাবে, যেটা আপওয়ার্কের একটা জি সুবিধা। জি স্যার, অনেকে যারা চায় যে শুধুমাত্র ফ্রিল্যান্সিং করেই আমরা কাজ করব, ইনকাম করব, তাদের জন্যে আপওয়ার্ক একটা ভালো জায়গা। অনেকে দেখবেন যে কিছু পারমানেন্ট ক্লায়েন্ট পায়, হয়তো বা কোনো রকম কাজ পারে, কিন্তু যে পারমানেন্ট একটা ক্লায়েন্ট পেয়ে যায় এরপর আর কিছু করতে হয় না, ওই পারমানেন্ট ক্লায়েন্টই তাকে প্রতি মাসে কাজ দেয়। জি স্যার, হ্যাঁ বাজেটগুলো অনেক বেশি থাকে স্যার আপনার। আমরা হ্যাঁ হৃদয় ভাই বলেন। স্যার কিভাবে পাঠাবো রিকোয়েস্ট একটা স্যার একটু দেখাই দিতেন। দিব দিব, কেবল তো শুরু করলাম, সবই দেখানো হবে। তো আপওয়ার্কে যেটা ব্যাপারটা আছে যে আপওয়ার্কে ভালো ক্লায়েন্ট হচ্ছে আশীর্বাদ, যদি আপনি দুই একটা ভালো ক্লায়েন্ট পেয়ে যান তাহলে আপনি অনেক কিছু এখানে করতে পারবেন। তো এইটার জন্যে, এই ভালো ক্লায়েন্টগুলোকে পাওয়ার জন্যই একটু খাটতে হবে। এটা এমন না যে আমি আসলাম আর হুট করে একটা সাকসেস পাইলাম, কারণ জিনিসটা হচ্ছে ফ্রি। তো ফ্রি জিনিসের থেকে যদি আপনি কোনো আউটপুট নিতে চান, আপনাকে একটু হলেও মাথা খাটে কাজ করতে হবে, একটু টেকনিক দিয়ে কাজ করতে হবে। সবাই অপরকে কাজ করে, আপনিও অপরকে কাজ করেন, তো আপনার মধ্যে স্পেশালিটিটা কী? আপনার মধ্যে স্পেশালিটি কখন আসবে? যখন আপনি আসলে জিনিসটা সম্পর্কে ভালো জানবেন, একটা কাজ সম্পর্কে একদম গভীরভাবে জানবেন। কখন জানবেন? যখন আপনি ভালো মতো ক্লাস করবেন, এবং এরপরে ক্লাস করলে তো হবে না, রিসার্চ করতে হবে একটু এই ব্যাপারে। রিসার্চ আমি সবসময় বলি যে রিসার্চ করেন, রিসার্চ করেন। আমি ডিজিটাল মার্কেটিংয়ে 10% জানতাম, বাট এরপরে রিসার্চ করছি। আমি শুধুমাত্র ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট জানতাম আগে, বাট এখন অনেক কিছু জানি, কীভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট করতে হয়, ফাইবার অ্যাকাউন্ট করতে হয়, পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হয়, গুগল অ্যাডভার্টাইজমেন্ট, এছাড়াও যা কিছু আছে এগুলো সব নিজে নিজে শেখা। কীভাবে শিখলাম? ওই যে রিসার্চ করতাম। তো রিসার্চটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি স্যার একটা জিনিস দেখলাম যে আসলে যে কোনো জিনিস যে কোনো কাজই কম্পিউটারে করতে গেলে ওখানে কিন্তু স্যার সব কিন্তু বলে দেয়, ইংলিশে কিন্তু সব বলা আছে যে আপনি এই ওয়েতে যান, এইভাবে এইভাবে করেন, তাহলে কিন্তু হয়ে যায়। এই জিনিসটা স্যার আমি সাকসেস হয়েছি অনেক কিছু করতে গিয়ে, ভালো লাগছে ব্যাপারটা। সেটাই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ওয়েব বলবে এবং সেই ওয়েবে কাজ করতে হবে, কিন্তু আমরা ওই কাজটা করি না। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন আমরা আসি এখানে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, এবং ফাইন্ড ওয়ার্কের মধ্যে কী কী আছে দেখেন। সেভড সেভড জব, আপনি যদি আগে কোনো জব সেভ করে রাখেন তাহলে সেটা থাকবে। প্রপোজাল মানে আপনি কতগুলো জায়গায় অ্যাপ্লিকেশন করছেন। প্রোফাইল, এটা হচ্ছে আপনার প্রোফাইল। মাই স্ট্যাটিস্টিক্স মানে আপনি কত ডলার আর্নিং করছেন, এগুলো সব স্ট্যাটিস্টিক্স তারা দেখাবে। আপওয়ার্ক রেডিনেস টেস্ট নামে একটা টেস্ট আছে আপওয়ার্কের, এখানে 5টা এমসিকিউ থাকে এবং সেই এমসিকিউ অ্যান্সার দিতে হয়, একদম সহজ সহজ, এবং এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার সব গুগলে দেওয়া আছে। আর মাই প্রজেক্ট ড্যাশবোর্ড, আপনি প্রথমে কয়টা কাজ করতেছেন বর্তমানে, এই ড্যাশবোর্ডে সব দেখাবে, যেমনটা আমাদের ফাইবারের ড্যাশবোর্ড ছিল সেম এরকমভাবে আছে। মাই জবসটা যদি আপনি যান, এখানে আপনার জব কন্ট্রাক্ট সব থাকবে। রিপোর্ট মানে হচ্ছে আপনার আর্নিং, আপনার কানেকশন হিস্টোরি, ট্রানজ্যাকশন কত করছেন। আর আপওয়ার্কের একটা নতুন ব্যাপার আছে, সেটা হচ্ছে সার্টিফিকেট অফ আর্নিং। আপনি যদি কখনো ডলার আর্নিং করেন সেটা একটা সার্টিফিকেশন দেবে, এটা আপওয়ার্কের একটা সুবিধা। আর মেসেজ হচ্ছে যেখানে আপনি ক্লায়েন্টের সাথে চ্যাটিং করেন, এই তো ব্যাপার। আর এটা হচ্ছে নোটিফিকেশন বক্স, এখানে যদি কোনো নোটিফিকেশন দেয় আপনি দেখতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার, এবং আপওয়ার্কে একটা সুবিধা আছে, আপওয়ার্কে যদি আপনি ডলার আর্নিং করেন সেই ডলারটা ডিরেক্টলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, পেওনিয়ারের দরকার নেই। এটা আপওয়ার্কের সবচেয়ে বড় সুবিধা, 7 দিনের মধ্যে আপনার ডলারটা পেন্ডিং থেকে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সেম নামে অ্যাকাউন্ট লাগবে তাই না স্যার? হ্যাঁ সেম নামে তো অ্যাকাউন্ট লাগবে, এবং আপওয়ার্কের অ্যাকাউন্টটা কোনো একটি ইনফরমেশন যদি ভুল হয়ে যায় তাহলে সেই অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। হ্যাঁ
আপনি যে নামে আপার অ্যাকাউন্টটা করবেন সেটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের নামের অনুযায়ী হবে, এবং আমরা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি সেটা কিন্তু অবশ্যই ভোটার আইডি কার্ডের অনুযায়ী হয়। তো আসলে এই জন্যে সব কিছু একইভাবে হবে। বুঝাতে পারতেছি সবাইকে? জি স্যার, জি স্যার, জি স্যার। এখন দেখেন তো আপওয়ার্কে কি কি আছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বললাম, পার্থক্যটা কোথায়। আরও একটা আপওয়ার্কে নতুন জায়গা আছে, সেই জায়গাটাকে আমি দেখাবো আপনাদেরকে। আমি যাই আমার প্রোফাইলে যাই, দেখেন আপওয়ার্কে যখন আপনি একটা প্রোফাইল ভেরিফাই করবেন, দেখেন এটা একটা পাবলিক প্রোফাইল, আপনাদের সবাইকে দেখাইতে হয়, এই কারণে আমরা দেখাই। নতুন প্রোফাইল, এটা বেশি দিন ইউজ করা হয়নি। এখানে দেখেন এটা ভেরিফাই করা আছে, এই যে ভেরিফাই, ভেরিফিকেশন চিহ্ন। তো ফাইবারে অ্যাকাউন্ট ভেরিফাই করলেও এরকম কোনো চিহ্ন দেয় না, বাট আপওয়ার্কে দেয়। এটা একটা ভালো জিনিস, ফাইবারে ওটা দেওয়া উচিত, তাহলে বোঝা যায় যে কারা ভেরিফাইড আর কারা ভেরিফাইড না। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। এখানে টোটাল আর্নিং বলছে ওরা, এখানে একটা জব কমপ্লিট করা আছে এই প্রোফাইলের আন্ডারে, $100 প্লাস। আর এই তো মোটামুটি আমার কী কী আমি কাজ করছি না করছি এগুলো ব্যাপারে থাকে। এবং দেখেন এখানে পোর্টফোলিও বলতে একটা কথা আছে, পোর্টফোলিও বলতে আপনি যা যা কাজ করতে পারেন সেগুলোর কিছু স্যাম্পল রাখবেন, স্কিল এবং ইওর প্রজেক্ট ক্যাটালগ। এটা হচ্ছে আপওয়ার্কের নতুন একটা আপডেট, এই যে এখানে নিউ লেখছে, এইটাকে বলা হয় আপওয়ার্কের গিগের মতো। ফাইবারে যে আমরা গিগ ক্রিয়েট করতাম ওই গিগের মতো সেম সিস্টেম, এখানেও গিগ বানানো যাবে। তো আমি এখানে একটা গিগ বানাই নাই, যেহেতু কাজ করি না তেমন একটা, তো গিগ আমি বানাবো আপনাদের সাথে বানাবো। এবং টেস্টিমোনিয়াল, সার্টিফিকেশন, এমপ্লয়মেন্ট হিস্টোরি, এগুলো সব কিছু কীভাবে করতে হয় সেগুলো আমি বলবো। এটা অলরেডি আমার কী বলে ইউটিউব অ্যাকাউন্টে দেওয়া আছে, যে কীভাবে একটা আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে হয়, স্টেপ বাই স্টেপ সব কীভাবে ভেরিফিকেশন করতে হয় সবই দেওয়া আছে। এখন বলেন এই যে স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখালাম, আপওয়ার্কে এবং ফাইবারের মধ্যে পার্থক্য বোঝা গেছে এবং আপওয়ার্কে কী কী আছে? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এখন আসলে বলতে গেলে তেমন একটা পার্থক্য নাই, কারণ যেহেতু আপওয়ার্কেও এখন গিগের মতো কাজ করা যায়, তো মোটামুটি এই জিনিসটা আপওয়ার্কের জন্য একটা ভালো জিনিস। কারণ আপওয়ার্কে শুধু বিট কিনে কাজ করাটা একটু কষ্টকর এবং একটা খরচের ব্যাপার আছে, যদি খুব একটা খরচ হয় না, কিন্তু এই গিগটা বানানোর সিস্টেমটা দেওয়ার পর থেকে একটু ভালো হয়েছে স্যারদের জন্য। স্যার, ফাইবারে যেরকম হচ্ছে যে কোনো কাজের জন্য সার্চ করলে গিগগুলো সামনে আসে, স্যার আপওয়ার্কেও কি এরকম আসে নাকি স্যার প্রোফাইলে গিয়ে তারপর ওখানে গিয়ে দেখতে হয়? না, আপওয়ার্কের জিনিসটা এরকম না, আপওয়ার্কের সিস্টেমটা একটু আলাদা। আর আপওয়ার্কে তো এটা নতুন কোর্স, এখন 1 মাস হয়নি এই জিনিসটা আসে। ওকে, এখন দেখেন আমি এখন আপওয়ার্কে আপনাদেরকে একটা জব সাবমিশন দেখাবো, কীভাবে একটা আপওয়ার্কে জব সাবমিশন করতে হয়, এবং প্রোফাইল ক্রিয়েট করাটা পরে, যেহেতু প্রোফাইল ক্রিয়েট করার সিস্টেম অলরেডি দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, তো আমি এটা একটু পরে করতেছি। তো এখানে সার্চ নামে একটা অপশন আছে, ঠিক আছে, এখানে আপনি কয়েকভাবে সার্চ করতে পারেন। দেখেন ট্যালেন্ট, হায়ার প্রফেশনালস অ্যান্ড এজেন্সিস, প্রজেক্টস, যেটা নতুনভাবে আসছে, আপনি প্রজেক্ট সাব প্রজেক্ট সার্চ করতে পারবেন, যেটা ওই যে উনি বললো, ঠিক আছে, যে কীভাবে করব। তারপরে আর কী কী আছে, একটা হচ্ছে জব, অ্যাপ্লাই টু জবস পোস্টেড বাই ক্লায়েন্ট, ঠিক আছে, আপনি এভাবে সার্চ করতে পারবেন। তো আপনি যদি কোনো প্রজেক্ট সার্চ করেন তাহলে এভাবে সার্চ করবেন। দেখি আমি একটা প্রজেক্ট সার্চ করি, সাপোজ ফেসবুক অ্যাডস লাগে, যদি সার্চ করি কী আসে দেখেন। এটা ওরা নতুন সিস্টেম করছে, 1825টা প্রজেক্ট অ্যাভেলেবেল বলছে, অলরেডি এগুলো অনেকগুলো বিক্রি হয়ে গেছে, 201টা, 800, ফাইবারের মতনই স্যার, সেম টু সেম এরকমই করছে ফাইবারের মতো।
স্যার ফাইবারের ইমেজ যদি আমরা ইউজ করি প্লাস ওখানে যে আমরা যে কন্টেন্ট গুলা দিছি ওগুলা ইউজ করলে প্রবলেম হবে কি? প্রবলেম হবে না, বাট এখানে খুব হাই রেজলিউশন ইমেজ চাই, ইমেজ বেশি টেক্সট থাকলে সেই ইমেজ করে নেয় না স্যার। আমাদের পোর্টফোলিও গুলো কি এখানে শো করবে এরকম সার্চ করলে? কোনগুলো পোর্টফোলিও? আপওয়ার্কের পোর্টফোলিও গুলো? হ্যাঁ ওই যেগুলো স্যার আমরা আপওয়ার্কে পোর্টফোলিও দিয়ে রাখছি না 3-4টা করে, ওগুলোই তো স্যার গিগ হিসেবে এখানে দিয়া করবে আপনার, শো করবে কোন ক্লায়েন্ট যখন সার্চ করে, ঠিক না স্যার? না এরকম কি? না এরকম না, ও আচ্ছা, পোর্টফোলিওর সাথে আবার গিগের সম্পর্ক কি? পোর্টফোলিও আলাদা জিনিস, গিগ আলাদা জিনিস। পোর্টফোলিও তো সার্চ করা হবে না, এখানে গিগে ক্রিয়েট করা যাবে, ওইটা তো বুঝালাম। আচ্ছা আবার বলবো, সমস্যা নেই, দেখেন তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে এটা হচ্ছে হোম পেজ এবং এখানে বিভিন্ন ধরনের জব সার্কুলার আছে, ঠিক আছে? তার মধ্যে এখানে দেখেন প্রথমে একটা জব সার্কুলার আছে, এটা দেখি একটু কী বলছে। ডিজিটাল মার্কেটিং অ্যাসোসিয়েট ওরা খুঁজতেছে, এটা পেমেন্ট মেথডটা ভেরিফাই করা আছে, তো টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নেই। প্রপোজাল এখানে লেস দ্যান 5, 5 জনের কম প্রপোজাল সেন্ড করছে। এই ক্লায়েন্ট ইউএসএর ক্লায়েন্ট, অলরেডি $10,000-এর উপরে স্পেন্ড সে করে আসছে। কী চাচ্ছে দেখি, আবার গ্রোয়িং রিয়েল এস্টেট প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি ইজ লুকিং টু হায়ার সামন টু হেল্প অ্যাসিস্ট আওয়ার ক্রিয়েটিং ব্র্যান্ডেড ইমেল মার্কেটিং ক্যাম্পেইন, ক্রিয়েট ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড লিঙ্কডইন পোস্ট ফর প্রপার্টিস, অ্যাসিস্ট উইথ এসইও ফর ওয়েবসাইট অফ স্পেসিফিক রিয়েল এস্টেট প্রপার্টিস। তো ইমেল মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট এবং এসইওর কাজটা যাচ্ছে। এবং দেখেন এখানে নির্দিষ্টভাবে বলা নাই যে ক্লায়েন্ট আমাকে কত ডলার পে করবে, শুধু বলা আছে যে আওয়ালি রেটে পে করবে প্রত্যেক ঘন্টার রেটে। আর এস্টিমেটেড টাইম আপনাকে যদি হায়ার করে তাহলে মোর দ্যান 6 মান্থ আপনাকে হয়তো বা কাজ করতে হইতে পারে, লেস দ্যান 10 আওয়ার পার উইক, মানে প্রত্যেক সপ্তাহে 10 ঘন্টার এর মতো কাজ করতে হবে, এর বেশি না। 5 মিনিট আগে পোস্টটা করা হয়েছে, এভাবে এখানে জব সার্কুলারগুলো আসে। এবং এখানে ওটা স্কিল চাচ্ছে দুইটা, ইমেল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এখন দেখেন কিভাবে আমরা ভালো ক্লায়েন্ট খারাপ ক্লায়েন্ট বুঝবো। সাপোজ এখানে আমি গেলাম, ক্লিক করলাম, এখানে আসার পরে যেটা হবে দেখবেন যে ওরা আসলে কোন কোন কান্ট্রি স্পেসিফিক করে দিছে নাকি, যে আমরা ইউরোপের বাইরে নিব না বা আমেরিকার বাইরে নিব না, তো ওটা উনি বলেনি, উনি বলছে যে ওয়ার্ল্ড ওয়াইড যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এরপর দেখেন কী বলছে, এক্সপার্ট লেভেলে চাচ্ছে। আই এম উইলিং টু পে হায়ার রেটস ফর দ্য মোস্ট এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার। আপনি যদি এক্সপিরিয়েন্সড হন তাহলে হচ্ছে বেশি আপনাকে পে করতে রাজি আছে। প্রজেক্ট টাইপ, এটা অনগোয়িং প্রজেক্ট, চলতে থাকবে, একবার যদি খুলে এখানে একবার আপনি কাজ নিতে পারেন, ক্লায়েন্টকে খুশি করতে পারেন, রেগুলার আপনি এখানে কাজ করতে পারবেন। আর একটা কথা বলছে যে ইউ উইল বি আস্কড টু অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন হোয়েন সাবমিটিং এ প্রপোজাল, হোয়াট পাস্ট প্রজেক্ট অর জব হ্যাভ ইউ হ্যাড দ্যাট ইজ মোস্ট লাইক দিস ওয়ান অ্যান্ড হোয়াই। আচ্ছা, এরকম কাজ আপনি যদি করে থাকেন সেরকম আপনি অ্যান্সার এখানে দিয়ে দেবেন। আচ্ছা এরপরে কী বলছে দেখেন, প্রিফারড কোয়ালিফিকেশন, আপনার যদি এই কোয়ালিফিকেশনগুলো থাকে তাহলে ভালো, যেমন জব সাকসেসটা 100% থাকার লাগবে বা অ্যাটলিস্ট 90%। রাইজিং ট্যালেন্ট কেনা আপনি, নো। ইংলিশ লেভেল ফ্লুয়েন্ট এবং অ্যামাউন্ট আর্নিং 1K, মানে $1,000 আপনি যদি আর্নিং করে থাকেন, এটা আসলে আপনাকে থাকা লাগবে, ব্যাপারটা এমন না, না থাকলেও আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন, এটা ওরা বলছে। যদি এগুলো থাকে তাহলে ভালো, যেরকমটা জব সার্কুলারে থাকে, যে ডিজিটাল মার্কেটিং জব সার্কুলারে ওরা চায় গ্রাফিক্স ডিজাইনিং শিখবে, সেটি ওয়েব ডেভেলপমেন্ট পারবে। বুঝতে পারছেন? জি স্যার, এরকমই চায় এখন সবাই, আসলে এইরকম চায় মানুষ। ঠিক আছে, এই যে বাংলাদেশের জব সেক্টরটা এত ভাব নেয় না, এই ভাবগুলো কিছুদিন পরে থাকবে না মানুষ, কারণ আমরা ওখানে 8 ঘন্টা রেগুলার টাইম দিয়ে যা পাবো তার চেয়ে বেশি পাবো যদি আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে টাইম দিতে পারি। ঠিক আছে স্যার, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমাদের সমস্যাটা কথা জানেন, আমাদের টেন্ডেন্সিটা এরকম যে আমরা চাকরি করব, সারাদিন যদি আমাদের চাকরিতে কাটায় আমরা খাটবো, কিন্তু বাড়িতে বসে 3 ঘন্টা কাজ করব না। জি স্যার। দেখেন
আমি কিন্তু নিজে হোম অফিস করি এবং সব কিছু বাড়ি থেকে করি। আমি রেগুলার কাজ করি কত ঘন্টা জানেন? 14 ঘন্টা থেকে 15 ঘন্টা প্রতিদিন কাজ করি আমি। কালকে রাতে আমি ঘুমাচ্ছি 4টার সময়, আজকে ঘুম থেকে উঠলাম 10টার সময়, 6 ঘন্টা ঘুম, এবং দিনের বেলা কোনো ঘুমানোর সময় নেই। কালকে সারাদিনের শিডিউল বলি আপনাদেরকে আমি। কালকে শনিবার ছিল না? আচ্ছা, শনিবার জি স্যার। সকালে ঘুম থেকে উঠলাম, উঠার পরে অনেক কাজ ছিল, যেমন ইমেল পাঠানো থেকে শুরু করে নতুন কালকে ব্যাচ স্টার্ট হলো, ওদের একটা ব্যাপার ছিল, ওগুলো সব কিছু করলাম, অফিসিয়াল কিছু কাজ। এরপরে খাওয়া দাওয়া করলাম, এরপরে বিকালবেলা একটু রেস্ট নিয়ে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত টানা ক্লাস, 6টা থেকে 8টা পর্যন্ত একটা ক্লাস, 8টা থেকে 10টা পর্যন্ত একটা ক্লাস। ক্লাস তো শেষ হলো, এরপর আবার সবাইকে ক্লাসের ভিডিও আপলোড করতে হয়, ইমেল করতে হয়। আচ্ছা, ভালো কথা। তারপরে খাওয়া দাওয়া করলাম, ফেসবুক একটু অন করলেই একসাথে 20-30টা মেসেজ চলে আসে ইনবক্স, ভাই এটা সমস্যা, ভাই এটা সমস্যা, ঠিক আছে, সমস্যার সমাধান করতে করতে রাত 2-1টা বাজে যায়। এরপর একটু গান টান শুনলাম হয়তো বা একটু থাকলাম কিছুক্ষণ বসে, তখন চিন্তা করতে হয় যে আমি তো এই জিনিসটা পারি না, আমি তো সব পারি এমন তো না, আমাকেও দেখতে হয় যে আমি কী পারলাম না, বা আজকে একজন স্টুডেন্ট এটা বললো, এটা ব্যাপারে একটু দেখি, ভালোভাবে নলেজ নিই। তো এইভাবে আসলে কাজ চলতে থাকে, যেমন আজকে সারাদিন আপনাদের ক্লাস করাচ্ছি, খাওয়া দাওয়া করবো, বিকালে হয়তো অন্য কাজ আছে, অফিসিয়াল কাজ থাকে, সন্ধ্যার সময় ক্লাস আছে, অনলাইন সাপোর্ট আছে, আমি তো বেশ কয়েকদিন ধরে অনলাইন সাপোর্ট দিচ্ছি না, অনলাইন সাপোর্টের জন্য শিডিউল বানাবো আবার। তো সবসময় কিন্তু কাজের মধ্যে আছি, এখন কাজের মধ্যে যদি আপনি থাকেন তাহলে টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, টাকা পয়সা অটোমেটিক্যালি আসবে, বাট কাজটাকে সিরিয়াসলি নিতে হবে। আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে আমরা কাজটাকে সিরিয়াসলি নিই না। ওই যে 3 ইডিয়টসে বলে না, টাকার পিছনে না ছুটে কাজের পিছনে ছুটো, স্কিল ডেভেলপ করো, তাহলে টাকা এমনি আপনার পিছনে আসবে, সত্যি কথা। আমরা যেটা করি আমি আপনাদেরকে প্রথম থেকে বলে আসছি, যেই জায়গাটা যেই খাটনিটা আপনি খাটতেছেন আরেকজনের হয়ে, সেটা নিজের হয়ে খাটেন। ইনভেস্টমেন্ট মানে শুধুমাত্র টাকা পয়সা ইনভেস্টমেন্ট বোঝায় না, ইনভেস্টমেন্ট মানে অনেক কিছু বোঝায়। ইনভেস্টমেন্ট মানেটা, ইনভেস্টমেন্ট মানে আমরা শুধু বুঝি টাকা ইনভেস্ট করতে হবে, এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করলাম তাহলে আমি কত টাকা প্রফিট পাবো, ব্যাপারটা এরকম না। ইনভেস্টমেন্ট অনেক ধরনের আছে, এবং সবচেয়ে প্রফিটেবল ইনভেস্টমেন্ট কোনটা জানেন? বলেন তো, সবচেয়ে প্রফিটেবল ইনভেস্টমেন্ট কোনটা, কোন ইনভেস্টমেন্টে সবচেয়ে বেশি প্রফিট? টাইম আর শ্রম। দেখেন সবচেয়ে প্রফিটেবল ইনভেস্টমেন্ট কোনটা, যদি আপনি নিজের উপরে ইনভেস্ট করেন, এর উপরে কোনো প্রফিটেবল ইনভেস্টমেন্ট নাই, আপনাকে আপনার নিজের উপরে ইনভেস্টমেন্ট করতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, কাজ জানতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আমি যে স্ট্যাটাস দিছিলাম না, একদিন স্ট্যাটাস দিলাম, ইফ ইউ হ্যাভ এ ড্রিম ইউ হ্যাভ টু চেজ ইট। সবার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখেন যে আমি এটা করব, তারপর সেই অনুযায়ী কাজ করেন, তাহলে আপনার ওই স্বপ্নটা পূরণ হবে। এবং যদিও পূরণ না হয়, আপনি 70-80% যদিও পূরণ করতে পারেন, তাও আপনি সফল হবেন। আমি যে অনেক সফল একজন মানুষ আমি সেটা বলতেছি না, বাট ব্যাপারটা এরকমই। আর কোনো কিছু পারমানেন্ট না, হয়তো বা আজকে আমি কিছু ভালো করলাম, যেদিন পরে আমি ভালো নাও করতে পারি, বাট আমি চেষ্টা করি, হয়তো বা আমাদের কথাগুলো আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে, বাট এটা যদি করেন অনেকের উন্নতি হবে। আমার আমার হাত দিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট অনেক কিছু করলো, তো ওগুলো ওরা যারা করে, ওরা জার্নিটা করে, আপনার জার্নিটা করে, এটা কিন্তু আমারও একটা, আমি মনে করি যেটা আমারও একটা আইন, কারণ আমি আপনাদের শিখাইছি, কাজ করছেন, আপনারা সাপোর্ট দিছি, এটা আমারও একটা সাফল্য। এই জন্য আমি নিজে থেকে আপনাদেরকে মেসেজ দেই মাঝে মধ্যে, কীরকম কাজ করতেছেন, আর্নিং কেমন হচ্ছে, কোনো প্রবলেম আছে কি না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো যেটা মেইন ফ্যাক্ট বুঝছেন, সেটা হচ্ছে স্বপ্ন দেখতে হবে, ডিজিটাল মার্কেটিং করতে হবে, ফ্রিল্যান্সিং করতে হবে, ব্যাপারটা এরকম না, যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটা করেন, আশেপাশে কে কী বললো, কে কী ইয়ে করলো, এগুলো নিয়ে আসলে মাথা ঘামাইলে হবে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা চাকরি করব, কিন্তু আমাদের মধ্যে যদি কোনো ব্যবসার আইডিয়া থাকে, কিছু ইউনিক আইডিয়া থাকে, আমাদের বাপ দাদারা যদি কিছু করে সেটা যদি আমরা করতে যাই, আমাদের এখানে মান সম্মান চলে যায়। কেন রে বাবা, এখানে কী এমনটা হয়েছে? আমার বাবা বিজনেস করতো,
আমাকে সবাই বলতো যে তোর বাপ ব্যবসা করে, তুই ব্যবসা করবি না। কেন ব্যবসা করব না, ব্যবসা করে খারাপ জিনিস? তখন হচ্ছে সারাদিন দোকানের মধ্যে বসে থাকবি, চাকরি করবি, অফিসের মধ্যে বসে থাকবি, এসি বাতাস খাবি। আচ্ছা ভালো কথা, যখন বড় হইলাম তখন দেখলাম যে চাকরি বাকরি এখানে মনে হয় সব কিছু অনেক সহজ, বাট ব্যাপারগুলো এত সহজ না এবং এত ভালো না। এখানে অনেক লিমিটেশন আছে, এখানে অনেক সীমাবদ্ধতা আছে, আপনি যখন যা ইচ্ছে তা করতে পারবেন না। বাট বিজনেসের মধ্যে একটা স্বাধীনতা আছে এবং ইনকামের কোনো লিমিটেশন নেই। বাট চাকরি যদি আপনি সৎভাবে করেন আপনি অনেক লিমিটেশন পাবেন। তো একজন ভালো বিজনেসম্যান এবং একজন চাকরিজীবীর মধ্যে অনেক লিমিটেশন আছে, অনেক পার্থক্য আছে, অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায় না। সৎভাবের কথা বললাম, অসৎভাবের কথা আমি বাদ দিলাম। তো এখন আমি মাঝে মধ্যে বলি, অনেককে বলি, আমার নিজের আত্মীয় স্বজন আছে অনেক, ওরা বলতো, বুঝছেন, ওদেরকে এখন আমি বলি যে এই যে এত কথা বলতেন, আজকে দেখা যায় যে আমার বাবাই হয়তো বা ওদেরকে অনেক ক্ষেত্রে হেল্প করছে। তাই আমি বলি যে আমার বাবা যে আজকে আপনাদেরকে হেল্প করলো, কেন, কীভাবে হেল্প করলো, এই বিজনেসটা করার জন্যে। আপনি তো চাকরি বাকরি করেন বা কিছু একটা করেন, কিন্তু আপনি কী করলেন? তা আমি বলতেছি না যে ব্যবসা করে অনেক বড় কিছু বা চাকরি করে অনেক কোনো ছোটো কিছু, আমি সব কিছুর মধ্যে কোনো কম্পেয়ারই আনি নাই। আমি শুধু আনছি যে আমাদের মেন্টালিটিটা এরকম। বুঝতে পারছি সবাইকে, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। কিছু করেন, কিছু একটার মধ্যে লাগে থাকতে হবে। আমরা যেটা করি কিছু করি না, পড়াশোনা শেষ করব, চাকরি করব, আমরা এগুলো চিন্তা করি, কিন্তু আমরা আসলে এটা কিছু করতেছি না। এইটাই আমাদের সবচেয়ে বড় একটা দুর্বল পয়েন্ট, আমরা কিছু করি না। আমাদেরকে কিছু একটা করতে হবে, যদি ঝালমুড়ি বিক্রি করতে হয় ঝালমুড়ি বিক্রি করতে হবে, কিন্তু এটা কিছু করতে হবে, একটা কাজের মধ্যে থাকা লাগবে। এটা কথা মাথায় রাখবেন যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কেন? কারণ তারা কাজের মধ্যে থাকে না। তো কাজ হচ্ছে একটা কি বলবো, সকল রোগের ওষুধ। কাজ হচ্ছে সকল রোগের ওষুধ, সত্যি কথা। আপনার দারিদ্রতা, আপনার অভাব অনটন, সব কিছু ওষুধ হচ্ছে কাজ। কাজ যদি থাকে সবগুলা দৌড়ে দৌড়ে পালাবে। ঠিক আছে, বেশি কথা বলছি নাকি? না স্যার, ঠিক আছে, ভালো লাগলো স্যার, আপনার কাউন্সিলিংটা ভালো লাগে স্যার, সত্যি। আপনাদের সাথে ক্লাস শেষ হয়ে গেলে আপনাদেরকে এই জন্য মিস করবো, কারণ হচ্ছে আমরা যখন পার্সোনালি ক্লাস করাই তখন হয়তো টাইমের কিছু লিমিটেশন থাকে, এই জন্য অনেক কিছু হয়তো বলা হয় না। বাট আপনাদের সাথে আমরাও স্যার আপনাকে অনেক মিস করবো। সেটা আচ্ছা, এমডি ইমরান আপনার ফ্রেন্ড আমার কাছে ক্লাস করতেছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ, মার্গো, সাইদ মার্গো, কথা হয়েছে ওর সাথে? ছোট ভাই, হ্যাঁ কথা হয়েছে। উনি কি স্যার ক্লাস কি করছে? লাস্ট ক্লাসটা অরিয়েন্টেশন ক্লাস করার কথা ছিল। আচ্ছা আচ্ছা, ক্লাস করে কি বলতেছে আপনাকে? আমি আসলে একটু বিজি তো স্যার অফিসে, কিন্তু আমি জিজ্ঞেস করি নাই, জাস্ট আমাকে উনি নক দিয়েছিল, বললো যে শোভা স্যার আমাকে মেসেজ করছে অরিয়েন্টেশন ক্লাস করতে বলছে। হ্যাঁ করেন, আমি তো আপনাকে বলে দিছি, স্যারকে বলে দিছি, আপনি করে ফেলেন অরিয়েন্টেশন ক্লাস, ইনশাল্লাহ ভালো একটা কিছু পাবেন। ঠিক আছে, পরে আর স্যার ডিটেলসে কথা হয়নি, আমি স্যার আজকে নক করবো নি। আচ্ছা জিজ্ঞেস করেন ক্লাস কেমন লাগতেছে না লাগতেছে, যেহেতু আপনার রেফারেন্স। জি স্যার, ঠিক আছে, জি জি জি, ওকে, তো ঠিক আছে। দেখেন আমি যে জিনিসটা বললাম না, এই জিনিসটা মাথায় রাখবেন, কখনো বসে থাকবেন না, একটা একটা কাজ করবেন, এবং সেই কাজটা, কাজ কখনো ছোট এবং কাজ কখনো বড় হয় না। এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশেই আছে, মানুষের মধ্যে, পৃথিবীর অন্য কোথাও নাই। ওরা কোনো কাজকে ছোটোভাবে দেখে না, এবং তারা চাকরির জন্য কখনোই বসে থাকে না যে আমাকে চাকরি করতে হবে, তাছাড়া আমি অন্য কোনো কিছু করব না। আমার একটা রিলেটিভ আছে, আপনাদেরকে একটা কাহিনী বলি, আমার একটা আত্মীয় আছে। তো আমার ওই আত্মীয় জীবনে খুব বড় একটা ট্র্যাজেডি হয়েছে। কী সমস্যা হয়েছে? আমার ওই আত্মীয়টা খুব ক্লোজ আমার নিজের আত্মীয় হয়, যাই হোক, এখন উনি যেটা করতো, পড়াশোনা শেষ করলো, তাই আমি বললাম যে কী ব্যাপার, আপনি চাকরি বাকরি শুরু করেন, একটা কিছু করেন। কয় না, আমি একবারই বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছি, অন্য কোনো কিছু করবো না। ঠিক আছে, ভালো কথা, তো মাস্টার্স আছে, সব কমপ্লিট করছে, এবং সে অন্য কোনো কিছু করবে না। বেশ কয়েকটা চাকরির অফার পাইলো, মানে অ্যাপ্লিকেশন করছিল আর কি, কয়েকটা প্রাইভেট জবের ক্ষেত্রে, সেগুলোতে অ্যাপ্লিকেশন করছে এবং হয়েছে চাকরি, কিন্তু করবে না,
ইভেন একটা চাকরি আসছিল 25,000 টাকা দাম স্যালারি, সেটাও করে না, কেন করলো না? আমি বললাম কি ব্যাপার করতেছেন না, করছে না আমি করব না একদম, হয় গভর্নমেন্ট জব করব না হয় বিসিএস দেবো। ঠিক আছে ভালো কথা করো। এরকম করতে করতে লাস্ট পর্যন্ত যেটা হইলো, উনি কোনো গভর্নমেন্ট জবে পেলো না, বিসিএসে পেলো না, আর অন্যদিকে ওনার বয়সটা শেষ হয়ে গেল। এখন বর্তমানে উনি চাকরি করতেছে 18,000 থেকে 20,000 টাকা, এবং বর্তমানে ওনার অন্য কোনো ওয়ে নাই আর কোথাও যাওয়ার, ওটা এখন বাধ্য হয়ে করতে হচ্ছে। তা আমি এখন বলতেছি না যে কোনো কিছু খারাপ ভালো, এটার ব্যাপারে আমি যাচ্ছি না। আমি এখানে যেটা বলতে চাচ্ছি, আমার পয়েন্টটা হচ্ছে, শুরু করেন একটা প্রাইভেট জব দিয়ে শুরু করেন, এর পাশাপাশি পড়াশোনা করেন। আপনি যখন একটা জবে যাবেন আপনি অনেক কিছু আপনি এক্সপিরিয়েন্স পাবেন, তখন যদি আপনি পড়াশোনা করেন না, ওই চাকরিটা ছাড়ে দিয়েও কিছুদিন আপনার কিন্তু একটা এক্সপিরিয়েন্স থাকলো, এবং আপনি ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগায় যখন পড়াশোনা করবেন তখন আপনার পড়াশোনার উৎসাহটা আরও অনেক বাড়বে, কারণ আপনি তখন মার্কেটে গেছেন, বাংলাদেশের জব মার্কেট দেখছেন কতটা কঠিন, তখন আপনার মনে হবে যে বাপরে বাপ এত কঠিন জব মার্কেট, আমি তাহলে সরকারি চাকরি ভালোভাবে প্রিপারেশন নিয়ে করি, জীবন দিয়ে এখানে পড়াশোনা করব। তখন আপনার ইন্সপিরেশনটা আপনি নিজেই। তো আমরা এইটাই জি স্যার, আসলে স্যার জব মার্কেটে না গেলে বোঝা যায় না যে জব পাওয়াটা কতটা কঠিন। যারা কখনো করে নাই তারা ভাবে যে পড়াশোনা শেষ করেই জব পাবো, তারপর তো মানে খুবই সহজ সবকিছু, কিন্তু আসলে যে কতটা কঠিন বোঝা যায় না যারা না করে। অন্য কারো আন্ডারে চাকরি করে মানে খুবই প্যারা স্যার, কথা মনে ভুল হইলে মানে কথা শোনায়, ডিউটির কোনো লিমিট নাই, মানে খুবই একটা মানে অন্যরকম একটা জিনিস জবের কারো আন্ডারে চাকরি করা। সেটাই, আপনার যদি মনে হয় যে আপনার এখানে চাকরি করতে ভালো লাগতেছে না, আপনার মাথায় যদি কোনো বুদ্ধি থাকে, কোনো একটা উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা করা থাকে, আপনি কিন্তু পারবেন। আমি সবসময় বলি যে উদ্যোক্তা হন, কেন বলি, কারণ ডিজিটাল মার্কেটিং যারা জানে তাদের জন্য একজন উদ্যোক্তা হওয়া সহজ। আর এইখানে একটা কথা বললাম না, বাংলাদেশের জব মার্কেটটা অনেক কঠিন, তো যখন আমরা জব করব চাকরি বাকরি পড়াশোনা শেষ করার পরে, তখন যদি আপনি ওই জবটা ছাড়া দেওয়ার পরে বা জবটা করা অবস্থায় যদি পড়াশোনা করেন না, তখন আপনার মধ্যে একটা অন্যরকম একটা স্পৃহা চলে আসবে, শক্তি আসবে যে না আমাকে এখান থেকে বের হইতে হবে, ভালো কিছু করতে হবে। ওটা আমরা করি না, বের হই না। এখন বাংলাদেশে তো গভর্নমেন্ট জবের যে ক্রাইসিস, 100 ভাগের মধ্যে 10 ভাগ হয়তো বা পায়, 90 ভাগই তো পায় না, তো এখানে অনেক প্রবলেম আছে। তবুও স্যার 10 জনের মধ্যে 9 জনই ঘুষ দিয়ে পায়, একজন হয়তো ট্যালেন্ট দিয়ে পায়। এগুলো বাদ দিলাম আমি, এগুলো বাদ, কি হচ্ছে না হচ্ছে ভালো খারাপ এটা আমরা কথাতে আসলাম না। এখানে যে পয়েন্টটা আছে যে একটু কিছু করতে হবে, এই করতে করতেই দেখবেন যে এই যে শুরু করতে, যখন আপনি শুরু করতেছেন, আপনার শুরুটা করেন, শুরুটা যখন করবেন দেখবেন যে থামবেন না, চলবে 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 চলবে, এইভাবে যাবে আস্তে আস্তে করে। স্যার আপনার কাছে একটা সাজেশন চাচ্ছি, আসলে আমি জব করি তো অনেকদিন হয়েছে, অনেকদিন হয়ে গেল জব, তারপর মাস্টার্স করতেছি, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে ফ্রিল্যান্সিং, মাঝে মধ্যে একটু ফ্রাস্ট্রেশন কাজ করে, হ্যাঁ একটু বিরক্তি লাগে, অনেক কাজ করি আমি সারাদিনে, এটা থেকে স্যার বের হওয়ার উপায়টা কি, কিভাবে হ্যাপি থাকা যায় কাজের মাঝখানে যদি বলতেন। আপনার এখান থেকে হ্যাপি থাকার কাজ কারণটা কি জানেন, আপনি কেন ফ্রাস্ট্রেটেড, কারণটা আপনি যেটা যেটা আপনি ভালোবাসেন না সেটা হয়তো আপনি করতেছেন। আপনি যদি আপনার কাজকে ভালোবাসতেন তাহলে আপনি ফ্রাস্ট্রেটেড হইতেন না, এটাই মেন। কাজের প্রেশারটা অনেক বেশি স্যার, এটাই আর কি, আমাকে অনেক ঘন্টা অনেক টাইম দিতে হয়, যেটা জব পড়াশোনা এই আপনার ক্লাস করি প্র্যাকটিস করি, হ্যাঁ সবগুলো মিলিয়ে হচ্ছে একটু আর কি, একটু ফ্রাস্ট্রেশন কাজ করে, ডিপ্রেশন কাজ করে, এটাই আর কি। তো বললাম আপনি আসলে চিন্তা করেন আপনি কি করতে ভালোবাসেন, তারপর যখন ওটা করবেন 24 ঘন্টা ওটা করলে আপনার কোনোদিন ফ্রাস্ট্রেটেড লাগবে না। তো আপনি কি ভালোবাসেন সেটা আগে বের করেন, তারপর কাজ করেন, দেখেন আপনার এই ফ্রাস্ট্রেশন থাকবে না। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, এখন আবার আমরা আসি কাজে আমাদের। ওকে, এখন দেখেন যেটা বললাম যে আপওয়ার্কে এখানে অনেক জব সাবমিশন হয়, ঠিক আছে, অনেকগুলো জব পোস্ট হয়, যেমন দেখেন
একজন বাংলাদেশে হয়তো বা এখানে জব পোস্ট করছে, এফবি পেজ ক্রিয়েশন মাই বিজনেস, ঠিক আছে, উনি যেখানে টাইটেলটা লেখছে এটা ভুল, ফেসবুক পেজ ক্রিয়েশন আমার ব্যবসা, এটা কোনো কথা না, এটা কোনো সেন্টেন্সই হয়নি। অনেকে বলে না যে মার্কেট প্লেস নষ্ট করতেছে, এইভাবে নষ্ট করতেছে, এবং পেমেন্ট মেথডটা দেখেন আনভেরিফাইড, বুঝতে পারছেন সবাই? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা তো বাদ দিলাম এটা আমি, এবং বাজেট দেখেন $8 মাত্র বাজেট দিছে, তো কে করবে এখানে $8-এর কাজ? ক্রিয়েট এ ফেসবুক অডিয়েন্স, আচ্ছা এটাও পেমেন্ট মেথড আনভেরিফাইড, তো আমি এটাতে যাচ্ছি না। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন স্পেশালিস্ট, এটা একটা ইউএসএর একটা বায়ার, ঠিক আছে, এটা কাজ হয়তো বা আপনারা করতে পারবেন সহজে। যেটা বলছে দেখেন, লুকিং ফর মিডিয়াম লেভেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, ইন্টারমিডিয়েট লেভেলের তারা এক্সপিরিয়েন্স চাচ্ছে, খুব এক্সপার্ট লেভেলেরও না, আপনি মোটামুটি কাজ জানলেই হবে। আওয়ার্স টু বি ডিটারমাইন্ড, আওয়ারলি আপনি কাজ করবেন, তারা এটা বলছে। প্রজেক্টের লেন্থটা হবে 1 থেকে 3 মাস, যেটা আমি বলি যে আপওয়ার্কের সুবিধাটা হচ্ছে এটাই, কাজ করতে পারলে এটা চিন্তা করতে হবে না যে মাস শেষে আমার কী হবে। আর এখানে কানেকশন লাগবে 6টা, এ হচ্ছে ব্যাপার। এখন দেখেন অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, এখানে যে ব্যাপারটা আছে এটা অনেক ইম্পর্ট্যান্ট, এখানে বুঝতে পারবেন যে ক্লায়েন্টে কতটুকু ভালো কতটুকু খারাপ, কাজ করলে আমার লাভ হবে নাকি লস হবে। তো একটাই কাজ করছে, পেমেন্ট মেথডটা ভেরিফাই হয়ে আছে, তার মানে টাকা পয়সা নিয়ে সমস্যা নাই, 5-স্টার রিভিউ আছে একটা, আর 3টা জব সে পোস্ট করছিল, 100% হায়ার রেট, ওয়ান ওপেন জব, মানে সে মোটামুটি অনেক ভালোভাবে হায়ার করে, খুব একটা বেশি বাদ দেয় না যারা আসলে ওর এখানে অ্যাপ্লাই করে। তারপর $100 প্লাস টোটাল স্পেন্ড, মানে সে 3টাতে জব হায়ার করছে, এর মধ্যে 2 জন বর্তমানে ওনার আন্ডারে কাজ করতেছে, অ্যাক্টিভ হয়ে আছে 2টা, আর আওয়ারলি সে রেট দেয় হচ্ছে $6 এভারেজ। উনি হচ্ছে জুলাই 2020 থেকে এখানে মেম্বার আছে, তার মানে আপনি যদি এই কাজটা নেন, হয়তোবা সে যদি কাজটা দিতে চায় তো খুব একটা প্রবলেম হবে না। এবং দেখেন ক্লায়েন্টস রিসেন্ট হিস্টোরি, ওই যে একটা 5-স্টার রিভিউ আছে যেটা বললাম, ওই রিভিউটা এখানে নিচে পাবেন, ঠিক আছে। এইটা লেখছে ফ্রিল্যান্সারটা, ওনাকে বলছে হ্যাড গ্রেট টাইম, সো ফ্রেন্ডলি, উড লাভ টু ওয়ার্ক সেভারাল টাইম, কমিউনিকেশন ওয়াজ সুপার অ্যান্ড স্পেসিফিক বিটুইন আস। আচ্ছা টু ফ্রিল্যান্সার, মানে এটা ক্লায়েন্টটা ওই ফ্রিল্যান্সারকে বলছে, ঠিক আছে, ওয়াজ গ্রেট টু ওয়ার্ক এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, এগুলো বলছে। তো এই কাজটা ছিল কত ডলারের দেখেন, ফিক্সড প্রাইস $15 ছিল কাজটা। ওকে এখন কি বুঝাতে পারতেছি? জি স্যার, জি স্যার। আচ্ছা এরপরে দেখেন আমি একটা জিনিস বলেছি, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট এরাও ভালো হয় কিন্তু, আমি বেশ কয়েকটা অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের সাথে কাজ করছি, আমার ভালো লাগছে এদের সাথে কাজ করে। আচ্ছা দেখেন একটা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস, এক্সপার্ট নিডেড ফর ফিটনেস টেক অ্যান্ড অ্যাপারেল ড্রপ শিপিং কোম্পানি, আচ্ছা আওয়ারলি রেট দিবে তারা দেখেন অনেক বেশি, $20 থেকে $175 পর্যন্ত আওয়ারলি রেট দিতে রাজি আছে। ক্লায়েন্টটা কিন্তু $900 বেশি স্পেন্ড করছে, আমেরিকান ক্লায়েন্ট, তো আমেরিকান ক্লায়েন্টগুলো ভালোই হয় ম্যাক্সিমাম টাইমে, খারাপ ভালো খারাপ সব জায়গায় আছে, বাট ভালো হয় আমার দেখা মতে, ভালো, আমি এদের সাথে কাজ করে ভালো লাগছে আমার। তো 6টা কানেকশন লাগবে যদি এখানে আমরা অ্যাপ্লিকেশন করি, আর ক্লায়েন্টের রিভিউ দেখেন একটা আছে, ঠিক আছে, হায়ার রেট 50% আছে, আর ওয়ান হায়ার করছে, সে একজনকে হায়ার করছে সুদত্র, এবং তার সাথেই কাজ করতেছে যেটা মনে হচ্ছে আমার, বুঝছেন? দেখেন এই যে আই লুক ফরওয়ার্ড টু দ্য নেক্সট ওয়ান, তার মানে সে ওই ক্লায়েন্টের সাথে কাজ করতেছে, এবং দেখেন ফিক্সড প্রাইস $950, সে কিন্তু কাজ করতেছে, এই জন্য আমি বললাম যে একটাই কাজ করছে এবং অনেক হাই রেটে কাজ করছে, বুঝতে পারছেন? জি স্যার, এবং ক্লায়েন্ট ক্লায়েন্ট যেটা ফ্রিল্যান্সারকে বলছে সেটা হচ্ছে এটা, আর ফ্রিল্যান্সার যেটা ক্লায়েন্টকে বলছে আই লুক ফরওয়ার্ড টু দ্য নেক্সট ওয়ান। আচ্ছা তো ঠিক আছে, এই জবে আপনারা যে কেউ অ্যাপ্লাই করতে পারেন, এমন সে কী বলছে সেটা আমি দেখি। তার ডিটেলসটা বলছে আই এম লুকিং ফর অ্যান এক্সপার্ট ইন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস, হু ক্যান ক্রিয়েট ক্যাম্পেইনস ফর ম্যাক্সিমাম সেলস অ্যান্ড কস্ট এফিসিয়েন্সি। আচ্ছা সে সেল চাচ্ছে এবং মোটামুটি কম খরচে হবে এটা বলছে। মাই গোল ইজ টু হিট $10,000 ইন টোটাল রেভিনিউ বাই জুলাই, সে জুলাই মাসের মধ্যে $10,000 রেভিনিউ চাচ্ছে। আচ্ছা ভালো কথা,
মাই কারেন্ট ওয়েবসাইট ইজ, এটা তোর ওয়েবসাইটের নাম, ইফ হায়ার্ড অ্যান্ড ইউ এক্সিড মাই এক্সপেকটেশন আই উইল অফার এ পারমানেন্ট পজিশন। সে বলছে যদি আমাকে এত ডলার আপনারা ইনকাম করে দিতে পারেন তাহলে আমি আপনাকে আরও হায়ার করবো। তো এত ডলার ইনকাম করতে পারবো কিনা সেটা তো শিওর না, বাট ক্লায়েন্টকে সাবমিট করতে পারি প্রপোজাল। এরপর সে যদি আমাকে মেসেজ দেয়, তার সাথে কথাবার্তা বলে কমিউনিকেট করে ফাইবার যেরকম আমরা করি, তারপরে আপনারা সব কিছু বুঝে কাজ নিতে পারবেন। বুঝাতে পারতেছি? জি স্যার। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আমি দেখি এখানে সাবমিশন করি, সাবমিটে প্রপোজালে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে আসলাম। তো আমার অলরেডি বেশ কিছু আছে আর কি সাবমিশন প্রপোজাল করা, আমি আপনাদের এটা বানাই দিব। মানে স্যার আপনার কানেকশন এত বেশি কেন স্যার? 62 দেখাচ্ছে। কানেকশন আমি কিনছি, যে কানেকশন তো ও কিনতে হয়, কিনে রাখি। কত নিচ্ছে স্যার কানেকশনটা? আচ্ছা, কানেকশন কত না সেটা বলতেছি একটু পরে। দেখেন এখানে বসতে, দেখেন ইউ ডু নট মিট অল দ্য ক্লায়েন্টস প্রিফারড কোয়ালিফিকেশন। ওদের কোয়ালিফিকেশনের মধ্যে দুইটা আসলে আমার সাথে মেলে না, সেটা হচ্ছে ইংলিশ, ওরা নেটিভ, যারা যাদের মাতৃভাষা ইংলিশ চাচ্ছে, এটা সমস্যা না, এটা আমাদের ইংলিশ ফ্লুয়েন্ট আমরা পারলেই হলো। আর্নিং ওরা চাচ্ছে অ্যাটলিস্ট $1,000, এটা সমস্যা না, তারপর আমরা পারবো। ওকে, প্রপোজ উইথ এ স্পেশালাইজড প্রোফাইল, তো দিলাম আমাদের প্রোফাইলটা এখানে অ্যাড করা আছে। আর পরকে একাধিক প্রোফাইল থাকে, আমার তিনটা প্রোফাইল আছে, জেনারেল প্রোফাইল, ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিং। তো আমি জেনারেল প্রোফাইলটাকে দিলাম, 6টা কানেকশন চলে যাবে। আর এরপর দেখেন যেটা বলছে, হোয়াট ইজ দ্য রেট ইউ উড লাইক টু বিড ফর দিস জব, আপনি আওয়ারলি কত ডলার করে নেবেন, তার বাজেট কত, 20 থেকে 175। সাপোজ আমি এটা দিলাম, আওয়ারলি রেট আমি নেবো হচ্ছে 100 দেন স্যার। আচ্ছা, ধরলাম যে $120 আমি আওয়ারলি রেট দেবো। নিচে আসি, আমি এখানে রিসিভ করবো $96, 20% ওরা কাটবে। তো আপওয়ার্কের 20%-এর হিসাব কারা কারা জানেন? জি স্যার, শুনছি এটা। জি স্যার, আমি জানি। আচ্ছা, আপওয়ার্কে 20% নেয়, এরপরে কিছুদিন পরে যখন আপনার $500-এর বেশি ইনকাম হয়ে যাবে, তখন এটা 20%-টা কমে আসবে, 10%-এ চলে আসবে। আচ্ছা, এখন দেখেন এখানে যেটা বলছে, একটা কাভার লেটার লিখতে বলছে যে আমি কীভাবে ওনার কাজটা করব, বা আমি প্রিভিয়াসলি কোনো কাজ করছে কিনা। এটা তো কাভার লেটার অলরেডি আমার লেখা আছে এই কাজের জন্যই, ফেসবুক অ্যাডসের জন্য একটা কাভার লেটার আছে, আমি এখানে প্রপোজালে গেলেই আমি দেখতে পারবো, এবং ওই কাভার লেটারটা আমি আপনাদেরকে দিয়ে দিব এখন, তো টেনশন নাই। আসলে আমি যখন কাজগুলো দেখাচ্ছি না, আসলে সহজই লাগে, কিন্তু যখন কাজগুলো করেন তখন কঠিন লাগে, বুঝছেন? কারণ কাজগুলো আসলে যেভাবে দেখাই এভাবে সহজ না লাগার কোনো কারণ নেই, কিন্তু যখন কাজ করতে যাব তখন হয়তো একটু কঠিন লাগবে, তাই না? জি স্যার। এইভাবে যখন আমরা কাজ শিখতাম, এইভাবে আসলে কেউ কাজ দেখাইতো না, বুঝছেন? কষ্ট করে কাজগুলো শিখতে হয়েছে। ওকে, এখানে কিছু কথা লেখা আছে, আমি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে, আর দেখাবো এখানে। স্যার আপনি যে ফাইবারের লিঙ্ক দিয়েছেন, এটা কোনো প্রবলেম হবে না স্যার? সরাই দেবো, এটা ওটা এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, বাট সরাই দেবো আমি। আচ্ছা দেখেন, এখানে কিছু কথা বলা আছে,
যেমন বলছি যে হাই আমি ট্রেইনার অফ ফেসবুক মেসেঞ্জার ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস, আই যে মানে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজার উইথ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আর আমি যা যা করবো এখানে বলছে সব কিছুই। এরপরে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিসে যা যা থাকবে, অডিয়েন্স সেট আপ, ট্র্যাকিং, এঙ্গেজমেন্ট, রিটার্গেটিং, যেগুলো আমরা করে আসছি আর কি, সেগুলোই বলা আছে। কেন আমাকে হায়ার করবে? লং টাইম ধরে কাজ করতেছি, লেভেল ওয়ান সেলার এক্সেট্রা এক্সেট্রা কাজ পারি, এই তো আমার ওয়েবসাইট সম্পর্কে একটু কথা বলছি। লাস্ট একটা কথাবার্তা বললাম যে ইফ ইউ ওয়ান টু অ্যারেঞ্জ অ্যান ইন্টারভিউ দেন নক। আচ্ছা বললাম যে আপনি যদি আমার ইন্টারভিউ নিতে চান তাহলে আমাকে নক দেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আচ্ছা এরপর এখানে আমি অ্যাটাচমেন্ট দিতে পারি আমার প্রিভিয়াস কোনো কাজের, আর আপনাদেরকে যে পোর্টফোলিও দিচ্ছি সেই পোর্টফোলিওগুলো আপনারা এখানে দিতে পারেন। তো আমি একটু স্যার, এখানে কি শুধু ইমেজ অ্যাটাচ করা যায় নাকি পিডিএফ করা যায়? পিডিএফ করা যায়, ফাইল আপলোড করতে পারবেন। আচ্ছা স্যার। আচ্ছা এখানে দু একটা ইমেজ আপলোড করছি এবং পিডিএফ ফাইল আপলোড করছি, ঠিক আছে আমার কাজ শেষ হয়ে গেছে। দেখেন কিছু করে নেই এখানে, খুব সহজ জিনিস এগুলো। একটা প্রপোজাল সাবমিশন করছি, জাস্ট রিডিং পড়তে হবে, বুঝছেন? ফ্রিল্যান্সের কাজ করতে গেলে একটা রিডিং পড়তে হবে, জিনিসটা কি বলা আছে, কিছুই বলা নাই এখানে। বলছে যে এত আওয়ারলি রেট কত, হ্যাঁ, আর কাভার লেটার কী লিখবো, এই তো এই জিনিসগুলো আর কিছু নাই। তো আমি এটা কপি করলাম কাভার লেটারটা এবং আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমি লিঙ্কটা দিচ্ছি আপনাদেরকে, একটু লিঙ্কটা দেখেন। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে দিই, আমি ফেসবুকে যে গ্রুপটা আছে গ্রুপটা দিই। স্যার এগুলো এডিট করে তো ফাইবার ইউজ করা যাবে, তাই না স্যার? যাবে কেউ আবার হুবাহু দিয়ে না জিনিসগুলো, তাহলে ধরা খাবেন। আমি এখানে দিয়ে দিছি, নিয়ে নিন এখান থেকে। ওকে তো হয়ে গেছে কাজ শেষ, এখন যেটা করতে হবে জাস্ট এখানে সাবমিট এ প্রপোজালে ক্লিক করতে হবে। সাবমিট এ প্রপোজালে ক্লিক করলে আমার কাজ শেষ হয়ে যাবে। সাবমিট করি, দেখেন একদম উপরে চলে আসছে ইউর প্রপোজাল ওয়াজ সাবমিটেড, প্রপোজালটা আমার সাবমিট হয়ে গেছে। এখন আমি যদি ফাইন্ড ওয়ার্কে যাই, ফাইন্ড ওয়ার্কটাই হচ্ছে আমার হোম পেজ, এই যে হোম পেজ, এখানে যখন আসবো, আসার পরে ফাইন্ড ওয়ার্কের মধ্যে যদি প্রপোজালে আপনি যান তাহলে দেখতে পারবেন আপনার প্রপোজালটা এখানে আছে। স্যার আমরা তো ওইটাতে আপনি যেটা কভার লেটার দিলেন ওইটাতে তো স্যার ফেসবুক, তারপর গুগল, ইউটিউব অ্যাড, ওগুলো স্যার টুকটাক এডিট করে ইউজ করতে পারবো। পারবেন, ওকে এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ এরপর দেখেন একজন বলছে যে ইউটিউব অ্যাড এক্সপার্ট লুকিং টু হায়ার অ্যান এক্সপার্ট ইউটিউব অ্যাডস মিডিয়া বায়ার টু অ্যাডভার্টাইজ অন আওয়ার ইউটিউব স্ট্র্যাটেজি অ্যান্ড ক্যাম্পেইন। আচ্ছা ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট চাচ্ছে একজন, কানাডিয়ান ক্লায়েন্ট, 10,000-এর উপরে স্পেন্ড করছে অলরেডি, ঠিক আছে এই হচ্ছে ব্যাপার। এখন যাই হোক এটা আমি পরে দেখাচ্ছি, এখন বলেন কিভাবে বিডিং করব বা একটা প্রপোজাল সাবমিট করব, এটা ক্লিয়ার কিনা? জি স্যার, জি স্যার ক্লিয়ার। সবাই বুঝতে পারছে তো নাকি? জি স্যার বুঝতে পারছি।